জম্মুতে বিজেপির আইটি সেলের প্রধান উগ্রপন্থী, এই খবরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে উদয়পুরে কানাইয়ালালের হত্যাকারীদের সন্ত্রাসবাদী বলে দেবার পর দেখা গেছে সেও বিজেপির নেতা এবং বড় বড় বিজেপি নেতাদের ঘনিষ্ঠ। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বিরোধীরা গুরুতর প্রশ্ন তুলেছেন। বিজেপির বড় নেতারা মুখে কুলুপ মেটে রয়েছেন। এমনকি রিয়াজি থেকে ধৃত উগ্রপন্থী তালিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরও কেন্দ্রীয় সরকার বা বিজেপির শীর্ষ স্তর থেকে একটু শব্দটিও করা হচ্ছে না। জম্মুতে বিজেপির স্থানীয় এক নেতা দাবি করেছেন, ধৃত উগ্রপন্থী তালিব তাদের দলের সদস্যই না, কিন্তু বিজেপির সঙ্গে তালিবের যোগসাজশের কথা স্বীকার করে নিয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। পুলিশের ডিজি এমন দাবি করলেও বিজেপির ছত্রছায়ায় থাকা এই লস্কর ই তৈবার উগ্রপন্থীকে কিন্তু পুলিশ বা নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেনি। একাধিক নাশকতা হত্যার ঘটনায় ওই ব্যক্তি যুক্ত সন্দেহ থাকার পরও পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেনি। এর কারণ কি বিজেপির সঙ্গে যোগাযোগ? সেই প্রশ্ন উঠছে। পুলিশ এখন জানাচ্ছে তালিব শাহ লস্কর ই তৈবার সন্ত্রাসবাদী, তাকে তো ধরেছে গ্রামবাসীরা। উল্লেখ্য, জম্মু সীমান্তবর্তী রিয়াজের জেলার তুকাসানের গ্রামবাসীরা অস্ত্রশস্ত্র সহ তালিব এবং আরেক উগ্রপন্থী ফয়সাল আহমেদ দারকে ধরে ফেলে। তাদের আটকে রেখে পুলিশ এবং বাহিনীকে খবর দেয়। তারপর তারা এসে তালিব এবং দারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ধৃতদের থেকে দুটি এস রাইফেল, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তলও উদ্ধার হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন ডট।